আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, মাহে রমাদানের আজকের এই প্রথম জুমাতেই বরকতময় সময় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক মাহে রমাদানের বিশেষ ইসলামিক আয়োজন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে। আপনারা দেখছেন প্রশ্ন করুন। আজকের পর্ব শুরু করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো প্রিয় দর্শক, বিষয়টি হচ্ছে ফরজ ইবাদত, গুরুত্ব, তাৎপর্য এবং ফাজাইল, ফজিলত। আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন শেখুল হাদিস মুহাদ্দিস হাফিজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন মুফতি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা সে দোয়া করি। দর্শক, আমাদের আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে চাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন, আমাদের কাছে এসএমএস করুন, সেলফোন এমএস অপশনে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 2414 একই নম্বরে। আমাদের কাছে ইমেইল করুন pk@rtvbd.tv। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube.com/rtvdigitals। এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন, যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। প্রথমেই যে বিষয়টি মোহতারাম, আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে ফরজ ইবাদত, গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত। ফরজ ইবাদত, গুরুত্ব, এ বিষয়ে যদি বলতেন মোহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ফরজ ইবাদত, তো আমরা আগে ইবাদত নিয়ে কথা বলি। জি, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে তো আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি, এর সৃষ্টির পেছনে আমার উদ্দেশ্য লক্ষ্য কী ছিল? এরা আমার এই অস্তিত্বের নিয়ামত পেয়ে রেজাল্টে গিয়ে এরা আমার একজন বান্দা রূপে তারা নিজেকে গড়ে তুলবে। তাদের সৃষ্টির পেছনে আমার চাহিদা ছিল এটা, আমি এটাই চাই। তো শরিয়া পৃথিবীতে এসছে কেন? লে মাসালেহিল এবাদ, লে তাহকিকে মাসালেহিল এবাদ, বান্দাদের যত কল্যাণ, যত উন্নয়ন, যত তাদের মঙ্গল ভালো আছে এই জাহানে ওই জাহানে, হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দো জাহানের সমস্ত কল্যাণ মানুষকে পাইয়ে দেওয়ার জন্যই, মানুষের হাতের মুঠে দেওয়ার জন্যই মূলত শরিয়া এসেছে। এবং দো জাহানের যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে তাকে বাঁচাবার জন্য শরিয়া এসেছে। এটাকে আরবিতে বলে ইসলামী যে মাকাসেদের শরিয়া, শরিয়ার যে মাকসাদ বা উদ্দেশ্য সেটার ভাষায় বলা হয় যে জালবুল মানাফে ওয়াদার উল মাফাসিদ, যে যা কিছু আমার এই জীবনে সে জীবনে কল্যাণকর হবে এটা টেনে আনা, আর যা অকল্যাণকর হবে এইটা থেকে আমাকে দূরে সরিয়ে দেয়া, এগুলিগুলিকে প্রতিহত করা। তো সেটার পাঁচটা ভাগ আছে, যেটা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল, মান্দব, যে মাকরু, যে ভাগগুলো আছে। আজকে আপনি যে ফরজের কথা বলেছেন, তো ফরজ মানেই হলো নির্ধারিত, নির্ধারণ করা, সুনির্দিষ্টভাবে কোনো জিনিস নির্ণয় করে দেয়া। তো শরিয়া আমাদের যেহেতু কল্যাণ করতে চায় পৃথিবীতে এবং পরজীবনে, তো সেজন্য আমাদের যেহেতু পৃথিবীতে আমরা আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খতা, আমাদের কুপ্রবৃত্তির পিছনে ছুটে চলা নানান ব্যাধির কারণে শরিয়া আমাদের জন্য কিছু কল্যাণ বাধ্যতামূলক করে দিয়েছে যে এইটা তোমাকে করতে হবে। মা যেমন শিশুকে জোর করে হলেও দুধ পান করান, খাবার খাওয়াই দেন, কিছু ফুডস খাওয়াবেনে মা, এটা এটা অব্লিগেটরি, এটা খাওয়াবেনে, কেন খাওয়াবেন, এটা শিশুর কল্যাণে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য, আমরা চাই আর না চাই, খুব খারাপ লাগে, তিক্ত আমাদের কাছে, করলা নিম পাতার মতো লাগে, তারপরেও এটা খেতে হবে, করতে হবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, কারণ আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান। এই জন্যই যেহেতু জান্নাতে নিতে চান, সে যেহেতু তিনি আমাদেরকে রহমতের আশ্রয় দিতে চান, দুনিয়া আখেরাতে কল্যাণ দিতে চান, এই জন্য বলেছেন তোমরা অব্লিগেটরি পাঁচ ওয়াক্ত সালাত পড়তেই হবে। জি, ধন্যবাদ মোহতারাম। একজন কলার অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হইতেছে গিয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনছি। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। প্রশ্নটা হইতেছে গিয়া, আমরা যখন ইকেতে যাই মার্কেটে স্বর্ণ কিনতে যাই, তখন ওই স্বর্ণটা বলে 65,000 টাকা বড়ি, কিন্তু আমাদের কাছে যেটা আছে ব্যবহারের
যে কানের বা গলার সেটা যদি আমরা আবার মার্কেটে বিক্রি করতে চাই, সেটা বলে যে 63 বা 62, তখন আমরা জাকাতটা কোন হিসাব ধরে দিব? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? আমরা যেটা বিক্রি করতে যাব সেই মূল্য, না তাদের কাছ থেকে যেটা কিনতে পারবো সেই মূল্য, কোন মূল্য ধরে দিব? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর আরেকটা কথা যে এই জাকাতের টাকা, আর এই জাকাতের টাকা কি ধরেন কোন রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি বা যে কোনো মিস্ত্রি তারা কাজ করে কিন্তু তাদের সংসার এখন চলে না, তাদের কি দেয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা মোহতারামের কাছে প্রশ্নটি নিয়ে যাচ্ছি। মোহতারাম, জাকাতের মূল্য আমরা যে স্ট্যান্ডার্ড মার্ক করে থাকি, এবং আমরা এটাও জানি যে জাকাত এটাও তো একটি ফরজ ইবাদত, তো মোহতারাম যেটা ব্যবহৃত সেটার মূল্য এবং বিক্রয় মূল্য, যেটা দোকান থেকে নতুন বিক্রয় করা হয় বিক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য মোহতারাম? এবং এখানে আরেকটা বিষয়, যেটা ব্যবহার করা হয়েছে সেটা তো 2-1,000 টাকা কম মূল্য, তো এটা কি স্ট্যান্ডার্ড ধরবে নাকি যেটা বাজার থেকে কিনে সেটাকে ধরবে? ওই মূল্য যেটা বিক্রয় মূল্য, তিনি বিক্রি করতে যে মূল্যটা পাবেন যে সেটা ধরা হলো ফরজ। ইচ্ছা করলে তিনি ক্রয় মূল্য ধরতে পারবেন, সেটা নফল, আরও বাড়তি তার জন্য নফল হিসেবে হবে, কিন্তু বিক্রয় মূল্যটা হলো তার জন্য জরুরি, এটা ফরজ। তো ওই মূল্য হিসাব করে তিনি দেবেন। আর যেটা কাঠমিস্ত্রি বা অন্যান্য কার কথা বলেছেন, তো সেটা মূল কথা হলো কাঠমিস্ত্রি বা অন্য কিছু সেটা বিষয় না, বিষয় হলো লোকটা ফকির কিনা, দরিদ্র কিনা। যদি সে ফকির হয়, দরিদ্র হয়, তার যে শিল্প আছে সেই শিল্পে তার সংসার চলে না, তার অভাব অনটন থেকেই যায়, তাহলে এই ধরনের লোকরা ফকিরের আওতা, লীল ফকরা, ফকিরের আওতা তারা পড়বে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। জি, ধন্যবাদ মোহতারাম। আপনার জক কি বিপিএ ফ্রি? বিপিএ থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানান রোগ হতে পারে, তাই তো বেঙ্গল জক বিশুদ্ধ পানিকে স্বাস্থ্যকর রাখতে সম্পূর্ণ বিপিএ ফ্রি। বেঙ্গল আস্থা শতভাগ। তারপরে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি যে অনেকেই ফরজ সালাত আপনার আদায় করে এবং সুন্নাহগুলো ঠিক মতো আদায় করেন না, তো কোনো সালাত যদি সুন্নাত আপনার নিয়মিত কেউ আদায় না করে তাহলে ফরজের উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা, মতন প্রভাব পড়বে কিনা? জি, ফরজ আসলে ফরজ এবাদতে যেটা আমরা আজকের বিষয়ে আমরা আলোচনা নিয়ে এসেছি যে ফরজগুলো হলো এমন যে এটাকে বলা হয় ইউসাবু ফাইলুহু ইউ আকাবু তারেকুহু, এটাই একমাত্র এবাদত যেটা কেউ করলে সে বিশাল পুরস্কার পাবে, না করলে বিরাট শাস্তি, পানিশমেন্টের মুখোমুখি হবে আল্লাহর কাছে। যেমন সালাত ফরজ, এটা করলে বিশাল সওয়াব আছে, যতক্ষণ সে সালাতে আছে আল বিররু ইয়াতানাসারু আলাইহি, আশার বৃষ্টির মতো তার উপরে আল্লাহর রহমতের বৃষ্টিধারা যেন প্রবাহিত হচ্ছে, বর্ষিত হচ্ছে, এতটা সে আল্লাহর কাছে সে ধন্য হবে, পুরস্কার প্রাপ্ত হবে। আর যদি না পড়ে তাহলে তো জাহান্নাম। কলু মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে সাকার জাহান্নামে ঢুকালো? তো জাহান্নামীরা বলবে লামনাকু মিনাল মুসাল্লিন, যেই মূল কারণটা লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিদের কাতারভুক্ত ছিলাম না। তো আসলে আপনি যেটা বলেছেন যে নফল না পড়লে কি ফরজের কোনো ক্ষতি হবে, না নফল না পড়লে ফরজের ক্ষতি হবে না, তবে হাদিসগুলিতে যেটা আছে যে কেয়ামতের ময়দানে তো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, প্রথম হিসাব হবে সালাতের। এখন একজন মানুষের জীবনে যদি 40,000 ওয়াক্ত ফরজ হয়ে থাকে, এখন সে পড়েছে 35,000, 5,000 ওয়াক্ত নাই, তাহলে এই গ্যাপটা পূরণ করা হবে কি দিয়ে? তখন আল্লাহ বলবেন উনজুরু হাল্লাই আব্দি মিন তাতাওয়ুর, আমার বান্দা দেখো তার কোনো নফল আছে কি না, তাহাজ্জুদ আছে কি না, তারাবি আছে কি না, জোহরের সুন্নত, আসরের সুন্নত, মাগরিবের, ফজরের, এশার সুন্নতগুলি পড়েছে কি না, এই তাতাউফ সুন্নতগুলি যদি থাকে ইউকাম্মাল বিহিল ফরিদা, তার ফরজের যে ঘাটতি সেই ঘাটতিটা পূরণ করা হবে নফল দিয়ে, সুন্নত দিয়ে। এই জন্যই সুন্নত নফলগুলির একটা বিশাল গুরুত্ব আছে যে আমার ফরজ, ফরজের ঘাটতি সে পূরণ করবে। তো যেই কোনো বাজেটের মধ্যে একটা ঘাটতি পূরণের একটা একটা আইটেম থাকে যে এখানে যদি ঘাটতি হয় তাহলে আমি পূরণ করবো কি দিয়া। তো মানুষের তো ব্যক্তি লাইফেও তো একটা তার একটা বাজেট আছে, তার অনন্তকালের বাজেটে ফরজের ঘাটতি, ফরজ রোজা, ফরজ সালাত, ফরজ জাকাত, ফরজ হজ, ফরজ অনেক ইবাদত, ফরজ পর্দা, কত কিছুই তো আছে। এই জন্য প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য কিছু নফল, যেমন সালাতের মধ্যে নফল সালাত আছে, রোজার মধ্যে নফল সালাত আছে, জাকাতের মধ্যে নফল জাকাত সাদাকা আছে, হজের মধ্যে আপনি একবার ফরজ, বাকি জীবনে প্রতি 5 বছর পরে একটা আপনি নফল হজ করতে পারেন, হাদিসে আছে। তো এই জন্য প্রত্যেকটা ফরজের সাথে নফল এই কেন আছে, এই জন্য আছে যে তার ফরজের ঘাটতি দেখা দিতে পারে, তখন নফল দিয়া, সুন্নত দিয়া সেই ঘাটতিটা পূরণ করা হবে। জি, ধন্যবাদ মহতারাম, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা জানি কোরআনের যে সমস্ত বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন প্রত্যেকটা বিধানই ফরজ। এখন কথা হচ্ছে ফরজ ইবাদতের মধ্যে সুদ বর্জন করা, এটাও তো ফরজ। অবশ্যই। আচ্ছা, অন্যায়ের প্রতিবাদ করা, এটাও তো ফরজ। অবশ্যই। তাহলে আমরা শুধুমাত্র কেন নামাজ, রোজা, হজ, জাকাতকেই বারবার হাইলাইট করি,
পবিত্র কোরআনের অন্যান্য আহকামগুলো কেন আজকে অনেক সময় পেছনে পড়ে যায় বা আড়ালে চলে যায়, সেগুলোকে কেন হাইলাইট করা হয় না? বিগত 100 বছর থেকে ইসলামী খেলাফতের অনুপস্থিতির কারণে বৈশ্বিকভাবে কম্প্রিহেন্সিভভাবে সার্বিকভাবে ইসলাম চর্চা না থাকার কারণে ইসলাম আসলে সীমিত কিছু কাজের মধ্যে এখন আটকে গেছে, চার পাঁচটা কাজের মধ্যে। এই জন্যই আসলে ওগুলো আসে না, কিন্তু এগুলি দায়িত্ব ছিল ইসলামী একটা রাষ্ট্র, ইসলামী খেলাফতের খলিফাতুল মুসলিমিন যেন ওমর ফারুক, তার গোটা অর্ধ পৃথিবী জুড়ে যে ইসলামী খেলাফত ছিল, তিনি আইন জারি করেছেন মন্ত্রীদের কাছে, সরকারি সকল কর্মীর কাছে, কর্মকর্তার কাছে, যে এখানে তো ব্যক্তি জীবনও তো আমরা এখানে স্পষ্ট দেখি, জি ব্যক্তি জীবন না, ব্যক্তি জীবনও তো নাই, পারিবারিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো হ্যাঁ, তো সে বিষয়টাকে কি না, এই জন্য আসলে তো ইসলাম মানে আল্লাহ যেখানে বলেছেন সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ইবনে আব্বাস আয়াতে তাফসীর করেছেন, হে মুহাম্মদ, একটা আয়াত যদি আপনি মানব জাতির কাছে যেভাবে পৌঁছানো উচিত বক্তব্যে কর্মে বাস্তবায়নে যদি এইভাবে না পৌঁছান একটা আয়াত, তাহলে আপনি ইসলামের কিছুই আপনি পৌঁছান নাই, গোটা ইসলামকেই আপনি লুকিয়ে ফেললেন, তাহলে কতটা বড় মারাত্মক কথা। তাহলে আমরা কীভাবে ইসলামের 4-5টা জিনিস উপরে আমল করে আমরা মনে করবো যে আমরা সবটা করে ফেলেছি? এই জন্য আমাদের বাংলাদেশে যখন বলা হয় ওলিয়ে কামেল, মুর্শিদে কামেল, আছে কামেল কেমনে হইবা তুমি, তোমার যদি 100 মার্কের মধ্যে তুমি পরীক্ষা দিয়েছো 5 মার্কের, তুমি ফুল মার্কের এখানে আশা করো কী করে? আমরা ওলিয়ে কামেল হই কী করে? গোটা ইসলামের 4-5টা জিনিস আমরা আমল করেছি, তাহলে আমি পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ আল্লাহর ওলি, আমি পরিপূর্ণ একজন মুসলিম হয়ে গেছি, আমি দাবিটা করি কী করে? স্বয়ং ইমানের মধ্যে তো আছে বেদনা সাবুনা সোরবা, 70-এর অধিক, প্রায় 79টা শাখা তো শুধু ইমানেরই, আমন্তু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ইমান আনলাম, এই কথাটা বলার পরে তো সাথে 79টা শাখা, আব্দালু হকাউল লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, মানুষের চলার পথ থেকে যেই কোনো কষ্টের বিষয় বা কোনো কাঁটা, কোনো ইট পাথর বালি বা কোনো আচরণ যেটা কষ্ট দেবে প্রতীককে, এগুলি সরিয়ে ফেলা, দূর করে ফেলা। তো এর মাঝখানে আরও আপনার বাকি 77টার মতো শাখা পোশাখা, তা আমাদের তো জীবনে এগুলি নাই, আমাদের ইমান কিভাবে পরিপূর্ণ হলো, ইসলাম কিভাবে পরিপূর্ণ হলো? যে মোহতারাম, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যখন কোরআনের আহকামগুলো বা বিধানগুলো, যেহেতু ফরজ ইবাদত নিয়ে আজকে কথা হচ্ছে, ইসলামী শরিয়ার যতগুলো বিষয় ফরজ সবই কি কোরআনে আছে মোহতারাম? না, সব কোরআনে নাই। আচ্ছা, যে নবীজি বলেছেন যে আমি যা বলেছি আলা ওয়া ইন্নী উতীতু মিসলাহু, আমি কোরআনে যতগুলো আছে তার মতোই আমাকেও হাদিসের মাধ্যমে, সুন্নার মাধ্যমে দেওয়া হয়েছে, বরং এর থেকে বেশিও হতে পারে, হাদিস তো হলো বিস্তারিত তাফসিল। জি, যেমন জঙ্গলি গাদার গোস্ত হালাল, গৃহপালিত গাদার গোস্ত হারাম, কোরআনে নেই কিন্তু হাদিসের মধ্যে আছে। আচ্ছা, তারপরে যেমন আপনার নাবিজ, আপনি খেজুর ভিজালেন, সে ভিজাবার পরে 3 দিন হয়ে গেছে, এটা এখন মদের পর্যায়ে চলে গেছে, এটা 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 নাবিজ, মানে খেজুর ভেজানো পানি, কোরআনে এটার ব্যাপারে উক্তি নেই। হাদিসের মধ্যে এসেছে এটা যখন মানে ফোসকা ধরে, এটাতে যখন একটা ঝাঁজ তৈরি হয়, তখন এটা হারাম, এটা খাওয়া যাবে না। তো এইভাবে হাদিসের মধ্যে অসংখ্য জিনিস আছে যেটা কোরআনে নাই। একটা প্রাণী যেমন পায়খানা খায়, একটা মুরগি, একটা গরু, তো এগুলি জবাই করার আগে কয়েকদিন, জি 3 দিন থেকে 10 দিন এগুলি বেঁধে রাখতে হবে, তারপরে এগুলি হালাল, না হলে হালাল হবে না। তো এই যে তাফসিলে ইসলামের বিধানগুলো, জি, জোহরের নামাজ রাকাত কয়টা, 4টা, প্রতি রাকাতে রুকু কয়টা হবে, সেজদা কয়টা হবে, কোরআনে কোথাও নাই, রুকু একটা হবে, সেজদা 2টা হবে, কোরআনে কোথাও নাই, এগুলি সব হাদিসের মধ্যে আছে। জাকাতের নেশাব কোরআনে কোথাও নাই, যে গরু 30টা হলে জাকাত ফরজ, উঁট 5টা হলে জাকাত ফরজ, ছাগল ভেড়া দুম্বা 40টা হলে জাকাত ফরজ, স্বর্ণ 7.5 ভরি হলে ফরজ, রূপা 5.5 ভরি হলে ফরজ, এগুলি তো কোরআনে একটাও নাই। এগুলি এই তাফসিলি বিধানগুলি, ফরজের বিধানগুলি সব আমরা পাবো কোথায়? হাদিসের মধ্যে। এই জন্য ফেরকায় কোরআনিয়ে কেউ যদি বলে যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, তাহলে সে আসলে কোরআনও মানলো না, হাদিসও মানলো না। কোরআন মানতে হলে হাদিসকেও অবশ্যই সাথে রাখতে হবে। মা আতা কুমুর রাসুল ফাকুজুহু, কোরআন নিজে বলছে যে রাসুল তোমাদেরকে যা দেবে ওইটাও নাও। জি, ধন্যবাদ মাসরাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কোরআন যদি কমপ্লিট গাইড হয় তবে আমরা অনেক ক্ষেত্রে বিধান হিসেবে হাদিসকে গ্রহণ করব কেন, যেখানে
হাদিস জাল হওয়ার সম্ভাবনা থাকে না। আউযুবিল্লাহি মিন যালিক, পবিত্র কোরআনের সাথে সামঞ্জস্যহীন হাদিসকে আমরা গ্রহণ করতে পারবো? এই যে আহলে কোরআনের অনেকের আকীদা এখন যে শুধু কোরআন মানবো, হাদিস মানার দরকার নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, এই বিষয়ে কি বলবেন মোহতারাম? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং একটা জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। তাহলে যারা বলেন আমরা কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে ওনাদেরকে বলেন জোহরের নামাজ কয় রাকাত, কোরআন থেকে বাইর করে নিয়ে আসছে, জোহরের নামাজের কয় রাকাতে কি পড়তে হবে, রুকু কয়টা, সেজদা কয়টা, আত্তাহিয়াতুর কথা কি, সালাম ফিরাবার কথা কি, কোরআন থেকে দেখান কিচ্ছু দেখাতে পারবে না। যাকাত, আমি কীভাবে যাকাতটা দেবো, বছরে কয়বার দেবো, তারপর ওসর কীভাবে দেবো, কয়বার দেবো, তার যাকাতের নেশাব কী, স্বর্ণের কী, রূপার কী, গরুর কী, হুঁটের কী, ছাগলের কী, দেন কোরআন থেকে, কিছুই তো নাই। তা কোরআনে তো হলো শাহানশাহর বক্তব্য, রাজাদিরাজ মালিকুল আমলা, যিনি মালিকুল আমলা তার বক্তব্য, তিনি সেখানে বলবেন মূল আইনগুলি, এক একটার ভিতরে হাজারো উপধারা, এক একটা মূল ধারার ভিতরে হাজারো উপধারা থাকবে, এই উপধারা ওনার দায়িত্ব না, শাহানশাহর জন্য মোনাসেব না, শাহানশাহ উনি মূল ধারা দেবেন, এর ভিতরের কথাগুলি যিনি তার রাসুল পয়গাম্বর মেসেঞ্জার উনি সেটা ব্যাখ্যা করে দেবেন, এটা তো নিয়ম পৃথিবীতে। তো এই জন্য হাজারো উপধারা আছে এক একটা ধারার ভিতরে, ওটা রাসুল দিবেন, সেটাই হাদিস, সেটাই সুন্নাহ। এখন যদি আমরা উপধারাগুলি বাদ দিই, সুন্নাহগুলি বাদ দিই, আমরা না কোরআন বুঝবো, না ইসলাম পালন করতে পারবো, পাঁচ ওয়াক্ত সালাত, বছরের যাকাত, হজ উমরা, আমরা হজ উমরার বিস্তীর্ণ এই বিধানগুলি আপনি কোরআনে কদ্দুর পাবেন? আপনি আপনার হজও শুদ্ধ হবে না, যাকাতও শুদ্ধ হবে না, সলাতও হবে না, সিয়াম তো হবে, এটা কিছুই হবে না, আপনি কী করবেন? কোরআন দিয়ে আপনি শাহানশার বক্তব্য ওনার রাসুলকে বাদ দিয়া, জি এটা এটা কিছুতে হবে না, কারণ আল্লাহ নিজেই তো কোরআন নাজিল করে রাসুল পাঠিয়ে দিয়েছেন। তাহলে মোহতারাম আমরা আমরা এটা বলতে পারি যে কোরআনের বিধানগুলো বিশ্বাস করার পাশাপাশি আল্লাহ রাসূলের হাদিস এবং সুন্নাহকে বিশ্বাস করতে হবে, নাহলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে না, প্রকৃত ঈমানদার হওয়া যাবেই না, জি ধন্যবাদ, মুসলিম হওয়া যাবে না, মুসলিম হওয়া যাবে না। জি মোহতারাম, বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্নটা বলেন। হ্যালো, আমরা শুনছি আপনাকে, প্রশ্নটা বলেন প্লিজ। হ্যালো, জি আমরা শুনছি আপনার প্রশ্ন। হুজুর, রমজানের রোজা তো ফরজ, কিন্তু আমি রোজা থাকতে পারি না, কিন্তু রোজা থাকতে পারি না, আমার মাথা ব্যথা করে, বমি আসে, রোজা থেকে নামাজ পড়তে পারি না, যদি কেউ মারিদ হয়, অসুস্থ হয়, মুসাফির হয়, ফায়দা তুমি না ইয়ামিন ওখর, এই সময় অসুবিধা হচ্ছে, তাহলে অন্য সময়ে রমজান শেষে তুমি গুনে গুনে সেই কাজাগুলি করে নেবা। এখন তিনি ধরেন হয়তো দুই দিন রোজা রাখতে পারলেন, বাকি দুই দিন গ্যাপ দিলেন, তাহলে সমস্যা হয় না। যদি এমনটা করলে ওনার চলে, তাহলে দুই দিন তিন দিন গ্যাপ দেবেন, আবার দুই তিন দিন রোজা রাখবেন, আবার গ্যাপ দেবেন, আবার রোজা রাখবেন, গ্যাপে গ্যাপে যদি রাখতে পারেন তাহলে সেটা তার উপরে ফরজ। আর যদি এমনটা হয় যে তিনি একটা রাখতে পারেন আর একটার সময় ওনার সমস্যা হয়ে যায়, তাহলে একটাই রাখেন, এরপরে যদি আরও এক দুইটা ভাঙতে হয়, তারপরে অ্যাবিলিটি আসে, তাহলে সেটাই করেন। এখন যেই কটা ভাঙবেন ওগুলি আপনি গুনে গুনে ঠিক করে রাখবেন, পরে রমজানের পরে বিস্তীর্ণ এগারো মাসে আপনি মাসে দু চারটা করে করে রেখে দেবেন, সমস্যা নেই, তাহলে সেভাবে তিনি রাখবেন। জি ধন্যবাদ মহতারাম। আর এই পরিস্থিতিতে মাস্ক পরে সালাত আদায়ের বিধানটা কি মহতারাম? যদিও সালাতের মধ্যে মূল বিধান হলো মুখ খোলা রাখা, মুখ ঢেকে রাখার তো বিধান নাই, কিন্তু এটা তো হলো একটা ইমার্জেন্সি পিরিয়ড, এটা হলো রোগের জন্য, তো রোগের জন্য সেটা তাদা ও তোমরা চিকিৎসা করো, বা কোরআনে যেটা আছে ফামানি তোর্রা গায়রা বাগিম আলা আদিন ফালা ইসমা আলাইহি, কেউ যদি বাধ্য হয় কোনো কাজ করতে যেটা অন্যায়, যেটা করার নিয়ম নাই, কিন্তু এখন বাধ্য সে কী করবে, তাহলে তার কোনো গুণা নেই, এটা তো কোরআনে আছেই। তাহলে এই বর্তমান অবস্থায় মাস্ক রেখেই আমরা যদি সালাত পড়ি ইনশাআল্লাহ আমাদের সালাতের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে নীল আকাশ আইডি থেকে একটি প্রশ্ন আসছে যে নামাজের জায়গা আমরা যেখানে ফরজ সালাত আদায় করি বা সুন্নাহ সালাত আদায় করি, এই জায়গার উপর দিয়ে তেলা পোকা হেঁটে যায়, তাহলে কি নামাজ হবে কিনা মোহতারাম? আমার শুইটা যে কোথায়? বাহ, এখন শুইও খুঁজে পাস? ঘর থেকে শুরু হোক জীবনটাকে গোছানো, বেঙ্গল ওয়াইট রোবের সাথে বেঙ্গল আস্থা শতভাগ। তেলা পোকা এটার নাপাক না,
বডিটা না পাক না, তেলা পাকা হেঁটে গেলে বা এখানে বসে থাকলেও আপনার সালাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাকি যদি মেডিকেল সায়েন্স বলে যে করোনার জীবাণু বাহী হিসাবে তেলা পাকার কোনো ভূমিকা আছে বা একটা কিছু আছে, সেটা সতর্ক থাকা ভালো। সেটা তিনি হয়তো একটু সরে গেলেন, যেখানে তেলা পোকা নাই বা যেখান থেকে হেঁটে গেছে সেখান থেকে একটু সরে গিয়ে, সরে যাওয়া তো জায়েজ আছে নামাজে, প্রয়োজন মতো প্রয়োজন হলে একটুখানি আঁক পিস করাও যায়। হযরত আয়েশা এসে দরজা খটখট করছেন, নবীজি সালাতে দাঁড়িয়েছেন, তিনি হেঁটে গিয়ে দরজাটা খুলে আবার সালাতে জায়গাতে এসে ধন্যবাদ দাঁড়িয়ে গেলেন। জি, নামাজ পড়লে কেয়ামতে উপকার আছে বা পুলসেরাতে আমরা লাভবান হব, জান্নাতে যাব, এমন ফজাইলের কথা আমরা সবাই জানি যে নামাজ পড়লে আমরা জান্নাতে যাব। আচ্ছা, দুনিয়াবি কী উপকার আছে? দুনিয়াবি বলতে আপনার রিস্কের মধ্যে বরকত আছে কি না, অথবা হায়াতের মধ্যে, অথবা সুস্থতার সাথে সম্পৃক্ততা থাকবে কি না, দুনিয়াবি কিছু উপকারের কথা মাস্টার জানতে চাই। অবশ্যই, ইসলামে এমন একটি এবাদত আপনি দেখাতে পারবেন না যে এবাদতে শুধু আখেরাতের উপকার, দুনিয়ার কোনো উপকার নাই। অবশ্যই আগে দুনিয়ার উপকারটা আল্লাহ দেন, আখেরাতেরটা পরে। জি, আপনি সালাত দেখেন, আমরা আমাদের দেহের মধ্যে যেই ভিটামিন ডি সঞ্চার হয়, এটা যে সূর্যের যে তাপ থেকে আসে বা ওজন স্তর থেকে যেটা, ওজন গ্যাস থেকে যেটা হয়, তো এই জিনিসটা সবচেয়ে বেশি প্রাপ্ত আমরা ফজরের টাইমে। এই জন্য পৃথিবীতে যারা ফজরের সোবে সাদেকের সময় জাগে এবং ফজরের সালাত পড়ে এবং ওই সময়ে কাঁচা রোদে একটু হাঁটাচলা করে, এদের কখনো ভিটামিন ডির ঘাটতি হয় না, এরা কখনো অস্থির হাড্ডির, এখন যে 5 কোটি লোক বাংলাদেশে আছে যারা অস্থির রোগে ভোগে, হাড্ডি ক্ষয়ের রোগে ভুগছে, যেটা পরিসংখ্যান দেখলাম, এই সমস্যাটা মোটেই হতো না যদি সকালে উঠার অভ্যাসটা আমাদের হতো। আচ্ছা, সালাতের মধ্যে আপনি যদি, আমি এক তাহাজ্জুদের উপকারটা ধরি, যে নবীজি বলছেন মাতরাদাতুন লিদ্দা ই মিনাল জাসাদ, শেষ রাতে জেগে কিছু সালাত পড়া দেহ থেকে সমস্ত রোগ ব্যাধিকে ঝাঁটাপ্যাটা করে বিদায় করে দিবে। কেন? কেন আমরা যখন শুরু রাত্রে খাই, খাবারের 4 ঘন্টা পরে কিন্তু শরীর এনার্জি দেওয়া শুরু করে, খাদ্যটা এনার্জিতে রূপান্তরিত হয়। তো যখন এনার্জি দেওয়া শুরু করে, এই সময় যদি আমি এনার্জি ব্যয় না করি, আমি ঘুমিয়ে থাকি, তখন হয় কি, এনার্জিটা চর্বি আকারে শরীরে জমা হতে থাকে। এইভাবে তো চর্বি মোটা জমতে 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 আমাদের অবস্থা ফুটবলের মতো। আর যদি আমরা যখন এনার্জি দেওয়া শুরু হয়ে গেছে, ওই সময় আমি উঠলাম, ওযু করলাম, একটু হাঁটলাম, আল্লাহু আকবার বলে আমি সালাত পড়তে শুরু করলাম, এনার্জি সাপ্লাই শুরু, এনার্জি ব্যয়ও শুরু, প্লাস মাইনাস সমান সমান। এখন এনার্জি প্লাস হচ্ছে, ওইদিকে আমার তাহাজ্জুদের মাধ্যমে মাইনাস হয়ে যাচ্ছে, বাড়তি কোনো চর্বি জমার কোনো সুযোগই নেই। অধিকাংশ হার্টের রোগী তারা হয় যারা তাহাজ্জুদ পড়ে না, যারা শেষ রাত্রে জাগে না, একবারে মরা লাশ হয়ে থাকে শেষ রাত, এরাই বেশিরভাগ হার্টের রোগে আক্রান্ত হয়। আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়বেন, জীবনেও কোনো দিন আপনার শরীরে ফ্যাট জমবে না, ইনশাল্লাহ হার্টেরও সমস্যা হবে না, আরও অজানা কত রোগ নবীজি হাদিসে বলে দিয়েছেন, মাতরাদাতুন লিদ্দা ই মিনাল জাসাদ, শরীর থেকে সমস্ত রোগ ব্যাধিকে এটা বিতাড়িত করবে। আচ্ছা, আপনি এই জোহরের সালাত ধরেন, একটা নির্দিষ্ট পরিশ্রমের পরে সূর্য যখন ঢলে, এটা আশ্চর্যজনক, মানে দেহ ঘড়িটা এবং পৃথিবীর যেই সৌরজগতের যে আহ্নিক গতি, আমাদের পৃথিবীর আহ্নিক গতি, এটার সাথে কিন্তু সালাদগুলোকে যুক্ত করা, সূর্য হেলে পড়তেই তুমি সালাতে যাও। অবশ্যই বিজ্ঞান গবেষণা করুক, করেছে অনেক গবেষণা যে সূর্য হেলে পড়ার সাথে মানব দেহের কী সম্পর্ক আছে। এসব আমি সালাত পড়ে, আমি যদি আমি সেজদাবনত হয়ে আর্থিং করি আমার কপালকে, আমরা তো এমনি জানি সেজদায় যখন আমরা পড়ি তখন ব্রেনের দিকে রক্তের প্রবাহটা যায়, যার কারণে ব্রেন স্ট্রোক। একজন ট্রু মুসল্লি, বাস্তব মুসল্লি, যিনি রুকুতে 10 তাসবিহ পরিমাণ পড়েন, সেজদার মধ্যে 10 তাসবিহ পরিমাণ পড়েন, নবীজি যেটা পড়তেন, নবীজির মতো রুকু, তার রুকু তার সেজদার মতো সেজদা যদি কোনো মুসল্লি দেয়, জীবনে তার ব্রেন স্ট্রোক হতে পারে না, হতেই পারে না, কারণ তার ব্রেনের পরতে পরতে সেজদা অবস্থায় রক্তধারা প্রবাহিত হয়ে, এবং আর্থিংয়ের কারণে, কপাল নাক পৃথিবীর সাথে মেশার কারণে চৌম্বকীয় শক্তি রক্তকে যেভাবে টানবে, তার ব্রেইনের সমস্ত ব্যাধির জন্য সেই সেজদাগুলি আমাদের জন্য বিশাল কল্যাণ বহন করে নিয়ে আসে। আমরা যখন রুকু, নবীজি যেভাবে রুকু করতেন, যে এমন সোজা রুকু যে এখানে যদি একটা পানি ফেলা হয় পানিটা কোনো দিক গড়াবে না, এইরকম সহজ সরলভাবে তিনি
রুকু করতেন, এই রকম রুকু যদি কেউ করে কোমরের ব্যথা জীবনেও তার হবে না। জি ধন্যবাদ মহতারাম, এরকম শারীরিক অনেক উপকার আছে এখন। জি যে রিস্কের মধ্যে কোনো প্রভাব পড়ে কিনা পাঁচ ওয়াক্ত নামাজ, অনেকে বলে যে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে রিস্কের বরকত চলে যায় বা ব্যবসা বাণিজ্যে তেমন উন্নতি হয় না, এ কথার ভিত্তি আছে কিনা মহতারাম? সূরা আজারিয়াত খুললে 56, 57, 58 নম্বর আয়াত পড়লে দেখবেন কিভাবে এবাদতের সাথে রিজিকের সম্পর্ক। আগের আয়াতে বলছেন যে লে ইল্লা লিয়াবুদুন, জিন মানুষ সৃষ্টি করেছে এবাদতের জন্য। পরের আয়াতে আল্লাহ কি বলছেন? মা উরিদু মিনহুম মির রিজকিন, জি মা উরিদু আন ইউতআমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ, আমি তারা আমার রিজিক দিবে এটা চাই না, তারা আমারে খাওয়াবে এটা চাই না, আল্লাহই তো তাদের রিজিকের সমস্ত আয়োজন করে দেবেন, শর্ত হলো তারা আমার ইবাদত করুক। আমি যেটা চাই তুমি সেটা আমারে দাও, তোমায় তোমার কি চাই সব আমি তোমারে সাপ্লাই করব। সুবহানাল্লাহ, এই জন্য ইতিহাস এটা সাক্ষী, মানুষ যে যত বেশি ইবাদত করবে রিজিকের বন্যা তার দিকে ধাবিত হবে, রিজিক চতুর্দিক থেকে ইয়াতিহা রিজকুহা রগাদাম মিন কুল্লি মাকান। একটা গ্রামের উদাহরণ দিয়েছেন যে যে দরব আল্লাহ মাসালান করিয়াতান কায়নাত আমিনাতাম মুতমাইন্না, একটা জনপদবাসী যেটা আমিনা মুতমাইন্না, মানে তাদের আখলাক ভালো, চরিত্র ভালো, তাদের ইমান আছে, সব কিছু ঠিক আছে, এই কারণে ইয়াতিয়া রেস্কুহা রগাদাম মিন কুল্লে মকান, চতুর্দিক থেকে রিজিক আসে। মক্কায় যান, সারা ওয়ার্ল্ড থেকে একটা ফল একটা আবিষ্কার কথা হলে আগে ওইটা মক্কার মার্কেটে আসবে, 12 মাস ফল খেতে খেতে ওখানে আপনার ফলের কোনো শেষ আছে? পৃথিবীর কোথায় কী ফল হয় মক্কার মার্কেটে আসে, ওখানকার ইমানের কারণে, এবাদতের কারণে, বাইতুল্লাহর যেই যে এবাদতের যে বিশাল ফ্লো এখানে সেটার কারণে। তো এবাদত রিজিক টানে, আমরা ওলিয়া ওলিয়ারা সবাই বসে বসে খাই কেন? তা তা বাংলাদেশেই তো একজন একজন ওলিয়া ওলিয়া কোথাও যাইতে হাঁস মুরগি গরু ছাগল বস্তা এখনও তো আছে, যদিও এখন সে এবাদতের আবহাওয়াটা অনেকটা নষ্ট হয়েছে, তারপরেও দেখেন এবাদত কীভাবে জিকির আজকার আল্লাহর এবাদত কীভাবে রিজিক টানে। তো আমরা যারা এই 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 লাইনে আছি, আমাদের জীবন কিন্তু খুব সহজ, একটু একটু সামান্য একটু নড়ানামা করতে কিন্তু রিজিক চলে আসে, অন্যরা কিন্তু অনেক পরিশ্রম করে রিজিকটা নিতে হয়। তো এখন একজন কৃষক যদি আল্লাহওয়ালা হয়, অতীতে একজন কৃষক আল্লাহওয়ালা, তিনি কৃষক আবার আল্লাহওয়ালাও, এখন মেঘের মধ্যে ওনার নাম ধরে বলা হচ্ছে ওই কৃষকের বাগানে গিয়া তুমি বৃষ্টি বর্ষণ করো, একজন শুনে ফেলছে, শুনে সে মেঘের সাথে দৌড়াচ্ছে, কিরে এই যে নামটা নিল এই লোকটাকে, আমাকে ওই লোক দেখতে হবে। মেঘটা উড়ে গিয়ে এক জায়গায় থামলো, থেমে অজর ধারা বৃষ্টি নামালো, তারপরে এই লোক ওই মালিকের সাথে কৃষকের সাথে দেখা করলো। এটা মেসকাতের মধ্যে হাদিসটা আছে, সহি হাদিস, ভাই তোমার নাম আমি এই মেঘের মধ্যে শুনেছি, তুমি কি করো? সুবহানাল্লাহ, ভাই আর তো কেন তোমার এই বাগানে সে বৃষ্টি দিল? কয় যে ভাই আমি তিন ভাগ করি, আমার যা ফল ফসল আল্লাহ দেন তিন ভাগ করি, এক ভাগ নিজে খাই, এক ভাগ আগামী বছরের জন্য রাখি, আর এক ভাগ আল্লাহর মেসকিন ফকির বান্দাদের মধ্যে আমি বণ্টন করে দিই। সুবহানাল্লাহ, দেখেন তার এই এবাদতটা, মেঘ টেনে এনে খরা যে আশপাশে কোথাও বৃষ্টি নেই তার বাগানে বৃষ্টি ঝরিয়ে দিয়েছে, রিজিক ঝরিয়ে দিয়েছে। তো এই এবাদতের সাথে তো রিজিকের বিশাল সম্পর্ক, একটি সহি হাদিসে রয়েছে ইন্নাল আবদা লাইয়ুহরামু রিজকা বিযম্বি ইউসিবু, মানুষ আল্লাহ তাকে একটা রিজিক দিচ্ছেন রিজিকটা আসবে, এ সময় সে একটা পাপ করে ফেলছে, আল্লাহ রিজিকটা তুলে নিয়েছে। দুনিয়ার যত দারিদ্র ফকিরি অভাব অনটন সবগুলির মূলে হলো এবাদতহীনতা, এবাদতের স্বল্পতা। আচ্ছা এখন এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যারা বিধর্মী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকেও তো আল্লাহ খাওয়াচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলমানদের চাইতেও তারা অনেক উন্নত, অনেক বেশি বেশি খাবে। তো এটার ব্যাপারে কি দলিল বা কি যুক্তি আছে এটার পেছনে, কেন তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে? এটা আল্লাহ তাআলা সূরা সূরা ইব্রাহিম আমি কি করব, সে তো কিছু ভালো কাজ করে, মানব সেবা করে, কত কাজ করে সে, আমি তার সমস্ত নেক আমলের সওয়াব, ভালো কাজের খেদমতে খালক, ওয়েলফেয়ার মূলক যা করে এগুলির সমস্ত সওয়াব নুওয়াফিলাইহিম আমালাহুম ফিহা দুনিয়াতে দিয়ে দেব। সে দুনিয়াতে দুনিয়াটাও খাচ্ছে আখেরাতটাও খাচ্ছে। আমার আমাদের জমিনের পাশে আমি দেখতাম এক অমুসলিম ভাইদের জমি ছিল, বরাবর আমি আমার বাপের দেখতাম উনি কত পরিশ্রম করে, বরাবরে ওদের জমিনে ডাবল ধান হয়, আমাদেরটাতে হয় সিঙ্গেল। আমি পরে বড় হয়ে বুঝছি যে ও এটা তো, সে তো আমার আব্বা তো খাইছে শুধু দুনিয়াটা,
ওনার আখেরাতে রয়ে গেছে, আর ওই লোকে যেহেতু আখেরাত নাই আল্লাহ তারে সে তো কিছু ভালো কাজ করে তার ওইটা সহ পরিপূর্ণ করে দিয়েছেন। জি ধন্যবাদ, আবারও ফিরবে ইনশাল্লাহ। একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আপনি শুনছেন, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা বলেন। জি আমি মোহাম্মদ নুরুল আফসার ফেনী থেকে বলতেছি। জি বলেন, আমরা শুনছি আপনাকে। জি আমার প্রশ্নটা হলো, আমি যে কোনো নামাজ ফরজ নামাজে বিশেষ করে ফরজ নামাজ যে কোনো নামাজে যখন দাঁড়াই, নামাজে দাঁড়াইলে দুনিয়াবি অনেক কথা চিন্তা চলে আসে মনে, তো যদিও চলে আসে দূর করতে চেষ্টা করি আবার চলে আসে, এই সম্পর্কে নামাজের কোনো ক্ষতি কি, এই সম্পর্কে একটু জানবো হুজুর। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, জি জি, দুনিয়াবি চিন্তা নামাজের মধ্যে চলে আসে, এবং এটাও সত্যি যে যাদের মাথায় এই চিন্তা আসে তারা একটা প্রশ্ন করে যে হুজুর ওযু যতক্ষণ করছে ততক্ষণ সমস্যা ছিল না, নামাজে দাঁড়াইলেই যত আজেবাজে চিন্তা সব মাথার উপর ভর করে, কি করণীয় এখান থেকে বাঁচার? এটাই তো মানে বুঝতে হবে যে সালাতটা কত বড় গুরুত্বপূর্ণ আমার জন্য, আর শয়তানের জন্য এটা কত ধ্বংসাত্মক। সে দেখতেছে আমি সালাত দিয়ে কোথায় যাচ্ছি আর সে কোথায় যাচ্ছে। এজা সাজাদা ইবনু আদম, এজা করা ইবনু আদম, আর সেজদা ফাসাজাদা ইবনু আদম, কোরআনের কোনো কিছু পড়ে তেলাওয়াত পড়ে যদি সে সেজদা দেয়, এই তাজাল্লা শয়তানু ইয়াবকি, কাঁদতে কাঁদতে শয়তান ওই জায়গা ত্যাগ করে, সে বলে ইয়া ওয়াইলাহু, হায় রে আমার ধ্বংস আমার দুর্ভোগ, ওমেরা ইবনু আদম আপি সুজুদ ফাসাজাত ফালাউল জান্না, আদমের পোলা তারে আল্লাহ সেজদা দিতে বলেছে, সে সেজদা করে সে জান্নাত পেয়ে গেল, ওমর তো বিশ সুজুদে ভাবাই তো পালিয়ে নার, আর আমাকে সেজদার আদেশ করা হলো আমি অস্বীকার করলাম আমি জাহান্নামী হয়ে গেলাম, আজকে সে আদমের পোলা সেজদা করে জান্নাতে যাইতেছে আর আমি জাহান্নামে, এই দুঃখ রাখি কোথায়? এই জন্য সে সলাতে দাঁড়াইলে আদমের ফোলারে খালি হুইসপারিং কুমন্ত্রণা, দুনিয়ার 20 বছর আগের কথা যেটা ভুলে গেছে ওইটাও তার মনে আনায়, কেন যাতে সরে ইউহাদ্দিসু নাফসা, সে যাতে নিজের সাথে নিজে কথা বলে, আল্লাহর সাথে যাতে সে কথা না বলতে পারে, কথাটা যাতে আল্লাহর সাথে না হয়। আসলে বান্দা যখন সালাতে দাঁড়ায় সে তো ইউনাজি রাব্বাহু, সহি বুখারীর সালাত অধ্যায়ের হাদিস, সে তো তার রবের সাথে কথা বলছে। এখন শয়তান চায় কি তোরে দিতাম না আমি তোর রবের সাথে কথা বলতে, তুই এত বড় মর্যাদা পেয়ে যাবি তুই তোর নিজের সাথে কথা বল। এখন সে নিজের সাথে কথা, দোকানে গেলাম যে আজকে টাকাগুলি মনে হয় ভালো করে রাখি আসি না, নিজের সাথে নিজে কথা বলতেছে, আজকে তো আমার এই সদাইতে কিনতে হবে, চিকন চাল বাসায় নাই, মোটা চাল কেমনে খাবো, না নামাজ পড়ে, মানে ও শয়তানে সে আল্লাহর সাথে কথা বলার থেকে তারে বঞ্চিত করে নিজের সাথে নিজের কথার মধ্যে তাকে ফেলে দেয়। তো এটা তো আমাদের বুঝতে হবে, আমাদের শত্রু পিছনে লাগা বুঝতে হবে, আমরা কেন আমাদের মন এদিক সেদিক যাবে, আমরা কেন তাকে ছেড়ে দেবো, মন যাবে আমরা আবার টেনে আনবো, মন যাবে আবার টেনে আনবো, একটা যুদ্ধ, তাহলে ইনশাল্লাহ সমস্যা নাই। আর আমাদের খুশি হওয়ার বিষয় হলো যে মোনাফেকরা বলতো, সাহাবিরা তোমরা খালি বলো নামাজে এই ওয়াসওয়াসা সে ওয়াসওয়াসা, আমরা তো সারা জীবন নামাজ পড়লাম, জীবনে একদিনে তো কোনো ওয়াসওয়াসা দেখলাম না। আসলে যেই ঘরে মাল নাই ওখানে ওই ঘরে চোর ঢুকে কোনো সময় ডুবে, ওই ঘরে যেখানে মাল আছে, তো ইমানের চোর আমলে সালে চোর হলো শয়তান ইবলিস, ও যে দেখে তো ইমানদার সর্বনাশ, এই তো বিশাল বড় লোক হয়ে যাচ্ছে, এই জন্য সে চুরি করার জন্য ঢুকে, তার মনটারে এদিক সেদিক এদিক করে দেখি যদূর কমানো যায়, পুরা তো আর ধ্বংস করতে পারবো না, অন্তত কিছু দূর কমাইতে পারলো তো আমার একটু জাজ মিটলো, এই জন্য অসসা দেয়। তখন আমরা আমরা করবো কি, আমাদের উচিত হলো ফালিয়াস্তায়েজ বিল্লাহ ওয়ালিয়ান তাহ, আউজুবিল্লাহ মিনাশ শয়তানুর রাজিম, আউজুবিল্লাহ মিনাশ শয়তানুর রাজিম, আউজুবিল্লাহ মিনাশ শয়তানুর রাজিম, তিনবার পড়বা, বাম দিকে থু তিনবার ফেলে দেবো, যদি বেশি অসসা দেয় তাহলে শয়তান লাঞ্ছিত অপমানিত হয়ে ওখান থেকে বিদায় হয়ে যাবে আর অসসা দিবে না। তো এটা আমাদের করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আনতাবুদাল্লাহ কা আন্নাকা তারা, আমাদের এটা বুঝতে হবে যে আমরা আল্লাহর সাথে কথা বলছি, যেন আল্লাহকে দেখতে পাচ্ছি বা আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন, এহসানের এই পর্যায়ে যদি আমরা ফুলফিল করে দিতে পারি আস্তে 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 এগুলি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আচ্ছা, এই ভালোভাবে পবিত্রতা অর্জন করা এবং পুতো পবিত্র জামা কাপড় পরলে এই ধরনের কুমন্ত্রণা থেকে কি হেফাজত? হ্যাঁ, আপনি যত পবিত্র বেশি হবেন পোশাকে আশাকে শরীরে গায়ে গতরে আখলাক চরিত্রে চিন্তায় চেতনায় আকীদায় বিশ্বাসে, ধন্যবাদ, আপনি বেশি যত পবিত্র হবেন তত শয়তান থেকে, ধন্যবাদ জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, মাহে রমাদানের আজকের এই প্রথম জুমাতেই চমৎকার আলোচনা শুনলাম, এতক্ষণ যা কিছু শুনলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝে বুঝে অমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ তালা আগামীকাল ঠিক একই সময় আবারও দেখা হবে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। إلا الله محمد الرسول
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.